এত গরম পড়েছে যে রান্নাঘরের টিকাটাই মুশকিল হয়ে গেছে, তার মধ্যে আবার গ্যাস থাকে না। গ্যাস ইদানিং এত জ্বালাচ্ছে যে বলার মতো না, একটুও গ্যাস আসছে না। সারাক্ষণই সিলিন্ডারে সব রান্না করছি, আর একটা চুলায় বসে বসে রান্না করতে আরও গরমে হাঁপিয়ে যাচ্ছি। এক আমার আবার সিলিন্ডারের একটা চুলা, এর জন্যই বেশি কষ্ট। একটা রান্না শেষ করে পরে আরেকটা রান্না করতে হয়। আর এখানে করলা আলু ভাজি বসিয়ে দিয়েছি, দিয়ে চাল কুমড়াটা কেটে নেওয়া হচ্ছে। চাল কুমড়া আজকে চিংড়ি দিয়ে রান্না করব। এই চাল কুমড়ার তরকারিটা চিংড়ি দিয়ে, ছোট ছোট চিংড়ি দিয়েই ভালো লাগে। আর এই গরমের কথা কি বলবো, বা বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, আবার বৃষ্টি, আবার রোদ, মানে এই রকম অবস্থা। আর এই রকম করে গরমটা মনে হয় 2 গুণ 3 গুণ বেড়ে যাচ্ছে। 1 মিনিটের জন্য চুলার পাড়ে থাকা যাচ্ছে না। এই দিনটা যে কবে পার হবে, পার হয়ে একটু শীতের মুখ দেখবো, আর শীতের দিনগুলো যে কি ভালো লাগে। এর জন্যই গরম পছন্দ করি না, গরম একদমই সহ্য করতে পারি না বলে এই গরমটা একটুও ভালো লাগে না। কাঁকরোল ভাজিটা করে ফেললাম, করেই এখন এই যে চিংড়ি, এই চিংড়িগুলো নাকি নদীর চিংড়ি, আর একদম ছোট ছোট গুড়ি গুড়ি চিংড়ি, অনেকগুলাই চিংড়ি নিয়েছি। নিয়ে একদম সুন্দর মশলার সাথে ভুনে নিলাম, ভুনে এই যে চাল কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এই এইটাকে চাল কুমড়া বলি, আপনারা অনেকে কি বলেন জানি না, কেউ বলে জালি কুমড়া, কেউ বলে কুমড়া, আমরা অবশ্য চাল কুমড়াই বলি। এটা মনে হয় চালে হয় দেখে এটার নাম চাল কুমড়া। আর এই যে চাল কুমড়াটা খেতে এই গরমে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে দুপুরে গরম গরম ভাতের সাথে এই চাল কুমড়ার তরকারিটা একদম মনে হয় শরীরে এসি ফিট হয়ে যায়, এরকম ভালো লাগা কাজ করে। আর একটু ঝোল ঝোল করেই রান্না করব, যেহেতু কাঁকরোলটা ভাজি করেছি। আর আমি রুই মাছ ভুনা করব। রুই মাছটা সকালে প্রথমেই ভিজিয়ে দিয়েছিলাম, রুই মাছ ভিজিয়েছি, চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আগেই বেছে নিয়েছিলাম। রুই মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই যে মাছের জন্য পেঁয়াজ লাল করে নিচ্ছি আগেই, কারণ মাছটা যে ভুনা করতে হবে, সেই ভুনার জন্য পেঁয়াজটা আমি একটু ব্ল্যান্ড করে দিব। এর জন্য পেঁয়াজ ব্ল্যান্ড করে দিলে কি হয়, মানে তাড়াতাড়ি তরকারিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে না। আর না হলে আমার সাহেব বলবে যে পেঁয়াজগুলো তাকিয়ে আছে, এরকম যদি বলে। আর এই জন্য মাছগুলো তো মানে বেশ মোটা, আমি এর জন্য একদম ছোট ছোট পিস করে নিছি, নাহলে মশলা ঢুকবে না আর খেতে চাইবে না কেউ। আমার বাসায় এই রুই মাছ, কাতল মাছ, এই বড় মাছ মানে বাচ্চারা খেতেই চায় না, একমাত্র ওরা মুরগি আর গরুর মাংস রান্না হলেই, আর কোনো কথা নেই। আর কিন্তু এই যে পেঁয়াজটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি, ব্ল্যান্ড করে সাথে যে আদা রসুন হলুদ মরিচ আর একটু জিরা গোলমরিচ ফাঁকি দিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আর যে মাছ ভেজে নেওয়ার পরে যে তেল ছিল, সেই তেলটা দিয়েই সুন্দর করে এই মশলাটা ভুনে নিব, ভুনেই মাছগুলো দিয়ে দিব। এই যে এখন এই মশলার সাথে একটু ভুনে নিব মাছটা। এইভাবে রান্না করলে ভালোই লাগে, একটু ঝোল ঝোল করে রান্না করব। আসলে মাছটা ঝোলও পছন্দ করছে না, সাহেব বলছে এরপরে এই মাছ আর মানে ঝোল করবে না, রান্না করবে না, শুধু ভাজবে। কেন জানি তার একটুও ভালো লাগছে না, বলে মাছের টেস্ট নাই, ভালো নাই, এর জন্য মানে ভাজবা, ভাজলে একটু খাওয়া যাবে এই আর কি। তাই এরপরে যেদিনে রান্না করব, ভাজা করব। তো রান্না আপর আমার শেষ হয়ে গেল, ভুনা করেছি, কাঁকরোল ভাজি আর এই যে চাল কুমড়া দিয়ে চিংড়ি রান্না করেছি। কাঁকরোল ভাজিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, এটা রুটির সাথেও খেতে ভালো লাগে। আমি অবশ্য দিনে সকালে আবার রুটির সাথেও এটা খাই।